গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আর অনেক দিন তোমাদের এই গাছগুলো দেখানো হয়নি। দেখো এই গাছগুলো খুব সুন্দর, মাঝে একদম মরমর হয়ে গেছিল, তো এখন দেখো খুব সুন্দর পাতা গজিয়েছে আর এত সুন্দর লাগছে এই যে। আর তার সঙ্গে একটা ছোট্ট ব্যাঙের ছাতাও হয়েছে, এই দেখো, এটাও কিন্তু খুব কিউট লাগছে, এত ভালো লাগছে না? আর এই পাতাটা দেখো একদম ছোট্ট পাতা, বোঝা যাচ্ছে না, এখানে মনে হচ্ছে অনেকটা বড় কিন্তু বেশ ছোট এই পাতাটা, দেখতে খুব ভালো লাগছে পাতাটা। এই পাতাগুলো একটু অন্য টাইপের আর এই পাতাটা একটু অন্য টাইপের, এই পাতাটা বেশি ভালো লাগছে এই যে। আর এই পাতাগুলো দেখো অনেকগুলো পাতা নতুন নতুন হয়েছে। এই গাছটাও প্রায় মরো মরো হয়ে গেছিলো, এই গাছটাও বেঁচে গেছে। আর এইটা তো জানো এটা সব সময় খুব সুন্দর, নতুন নতুন পাতা হয়েছে। চলো এবার ওই দিকটা দেখাই। এই গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে, হয়তো এটাকে কেটে দিতে হবে। আর এই গাছটাও বেশ লম্বা হয়ে গেছে, এই দুটোকে দেখতে হবে, এই দুটোকে কেটে সাইজ মাফিক ঠিকঠাক করতে হবে। আর এই পাতাগুলো, এই পাতাগুলোর কালারগুলো একটু ফেড হয়ে গেছে, যাই হোক অনেক দিনের পুরনো নাকি। তবে এই এই গাছটার পাতা গজানো এখন কম আছে, অল্প অল্প হচ্ছে। আর বাইরে দেখো একটা মৌচাক হয়েছে, আর কি হাওয়া দিচ্ছে দেখছো, এত সুন্দর হাওয়া দিচ্ছে, বাইরে রোদও বেরিয়েছে আর মৌচাকটা কত ভালো লাগছে। চারিদিকে রোদ ঝলমলে আকাশ, আকাশটাও পরিষ্কার একদম। তো সকাল থেকে অনেক কিছু কাজ আমার সারা হয়ে গেছে, চাটাও খাওয়া হয়ে গেছে, এখন অনেকটা বেজে গেছে, প্রায় 9টা মতো। তো এবার রান্নাবান্নার দিকে যেতে হবে, তো একবারই চলো রান্নার দিকে চলে যাই, তারপর ওখানে গিয়ে তোমাদের দেখাবো। আজকে হচ্ছে দেখো কলমি শাক, এখানে কলমি শাক, এটা হচ্ছে মাঠ কলমি, মাঠ কলমিটা খেতে খুব ভালো লাগে। তো এই হচ্ছে কলমি শাক, তার জন্য আলু কাটা হয়েছে। আর এই যে উচ্ছে ভাজা হচ্ছে, এদিকে চলছে ডাল। আর এখানে দেখো অল্প করে মাছ নিয়েছি, কারণ মাছটা কেউ খুব একটা পছন্দ করছে না। এটা মাছের মাথা দিয়েও বেশ খেতে ভালো লাগে, কিন্তু আজকে আমি মাছের মাথা দেবো না, কারণ বাড়ির কেউই মাছটা সেইভাবে পছন্দ করছে না বলে আমি মাছের মাথাটা দেবো না, তো এমনিই করবো। আমি সমস্ত ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করে নিচ্ছি, এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে
আমি এখন অল্প জল দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য, আর এরপর যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি উচ্ছে আর একটু সর্ষে বাটা দিয়ে দেবো, তাহলেই ভালো লাগবে খেতে। এখানে আমার কলমি শাকের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। মোম এই ছুটির দিনে ওর ফেভারিট কাজ নিয়ে বসে পড়েছে, সেটা হচ্ছে ড্রয়িং করতে। মোম দেখা ড্রয়িংটা কিরম করেছিস, উল্টা এদিকে। আজকে হাতি এঁকেছে, হাতির মনে হচ্ছে পিঠে করেই যেতে পারবো আমরা সব জায়গায়, এত ভালো হাতি হয়েছে। এটা আবার কালার করতে হবে তো? আচ্ছা তো কালার করো তুমি। হ্যাঁ ড্রয়িং করতে ভালো লাগে? আমার ড্রয়িং করতে খুব ভালো লাগে। তাই চলো আজকে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। দেখো এখানে পনির রয়েছে, আর এটাই রয়েছে চচ্চড়িটা যেটা আর আমি দেখালাম না। এখানে রয়েছে পটল ভাজা, মাছ ভাজা, এখানে রয়েছে ডালটা, আর রয়েছে হালকা পাতলা মাটনের ঝোল। তো এখন বাজে 5টা, আমরা রেডি হয়েছি বিকেলে। তো আজকে একটু ডেন্টিস্টের কাছে যাব, কারণ আমারও একটু দাঁতের প্রবলেম হচ্ছে আর বাপিরও হচ্ছে, তো এই কারণে দুজনার জন্যই ওখানে যাব। আর এখানে মোমো রেডি হয়ে গেছে, আর সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। দেখো এই যে, তো এবার আমরা বেরোবো। তো আমরা এখন যাচ্ছি বাইকে, আর ওই সামনে টোটোই যাচ্ছে বাপি। এখন আমরা এসে গেছি ডক্টরের কাছে, এবার ওয়েট করছি কখন নাম ডাকা হবে। দেখানো কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি আমরা রিলায়েন্সে। তো এখন ঢুকছি। এখানের কালেকশন কিন্তু খুব সুন্দর, আর সামনেই যেহেতু পুজো আসছে তাই আর কিছু বলারই নেই। তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুনি থাক, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। চলো টাটা।